আজকের দিনটাকে পূজোর পাঁচ দিনের মধ্যে সবথেকে পবিত্র দিন মনে করা হয়। এই দিনে দেবীকে কুমারী রূপে পূজো করা হয়। আজকে বাঁধ ভেঙে যাওয়ার পালা। আজকে যে এত দিনের প্রতীক্ষা, প্রতিটা সময় আজ সন্ধিক্ষণে এসে মিলবে। আজ সন্ধি পুজোর সময় সমগ্র পৃথিবীবাসীর জন্য মঙ্গল কামনা করা হবে। আজকে মহা অষ্টমী, কালকে প্রত্যেকটি দৈনিক কাগজে ভিড় উপচে পড়ার খবর নতুন নতুন রেকর্ড সৃষ্টি করবে। আজকে প্রত্যেকে ভালো থাকুন। আজকে আমরা একটু খারাপ আছি, নিরামিষ খেতে হয়, সেটা একটু চিন্তার ব্যাপার। কিন্তু এই চিন্তার মাঝখানে চিন্তা দূর করার জন্য আমাদের রয়েছে শারদ শ্রীমতী। তাই আজকে অষ্টমীর এই বিকেলেও আমরা ভুলে যাইনি, প্রত্যেকের অনুমতি নিয়েই শুরু করছি আমাদের শারদ শ্রীমতী। আর আমাদের মধ্যে এখানে আজকেও এসেছেন অষ্টমীর এই মহালগ্নে আমাদের দুজন শ্রীমতী। সেই দুজন শ্রীমতীকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মাঝখানে, চলে আসুন। আপনার নাম? সুপর্ণা সাহা। সুপর্ণা, কোথা থেকে আসছেন? দমদম ক্যান্টনমেন্ট। হাউসওয়াইফ, প্রচুর কাজ আছে আজকে অষ্টমীর বিকেলবেলা, ওনাকে বেরোতেই হবে। আপনি? আমি আসছি ঠাকুরপুকুর থেকে, মিতালী গাঙ্গুলি আমার নাম। ঠাকুরপুকুর থেকে আসছেন, ওনারও ঠাকুর দেখার আজকে বিরাট তাড়া রয়েছেন। সবার সব কিছু জানবো, সেটা আড্ডার লগ্নে। কিন্তু এ লগ্ন শুধু শাড়ির গান শোনাবার। সঙ্গে নিয়ে দুজন নারী, হাতে আমার সেই শাড়ি ট্রের ওপরে, আর ট্রেটি নীল কাপড়ে মোড়া, কিন্তু নীল রঙের শাড়ি ভিতরে নেই, আগেই জানিয়ে দিচ্ছি। এর ভিতরে কমলা রঙের শাড়ি আছে বলে আমার ধারণা, এর ভেতরে লাল রঙের শাড়ি আছেও বলে আমার ধারণা, আর এর ভেতরে আকাশি রঙের শাড়ি আছে বলে আপনারা দুজন ধারণা করতে পারেন। তার মানে কি কি হলো? কমলা, লাল আর আকাশি। এখন উইদাউট সি বলতে হবে এর ভেতরে কি রঙের শাড়ি আছে। যদি ঠিক বলতে পারেন তাহলে তো ব্যাস, শাড়ি আপনার। যদি দুজনেই ঠিক বলেন তাহলে টস, দুজনেই ভুল বললে টস। আর যদি দিদির কাছে বলুন, আকাশি আকাশি আকাশি। বৌদি আপনি কি বলছেন? লাল লাল লাল, আকাশি আর লাল, এই দুটো শাড়ির রং বলা হয়েছে। এই শাড়িটি পরে কিন্তু আজ রাত্রিরে ঠাকুর দেখতে যেতেই হবে, যার কপালে উঠবে শাড়িটি তার। এ বাবা, কমলা রঙের শাড়ি রয়েছে, দুজনেই ভুল 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 করেছেন এক চুল, তাই জন্যে সেই আমাদের টস। টসের জন্য ঠিক করলাম আপনি হেড, আপনার হেডটা হচ্ছে এইটা আর আপনার টেল এইটা, যেটা পড়বে আর কিছু এটা তোর। হেড টেল, কি হলো কি হলো, মাথা না ল্যাজ? মাথা যদি ওঠে তাহলে শাড়িটা পরে আপনি বেরোচ্ছেন, আর যদি ল্যাজ ওঠে তাহলে শাড়িটা পরে আপনি বেরোচ্ছেন। এখন আপনি তো পুজোতে থাকেন না কলকাতায়, এবছর সেই জন্য আপনি একটু সাজা পেয়েছেন, আপনি পরে বেরোচ্ছেন না, শাড়িটা পরে আপনি বেরোচ্ছেন আজকে সন্ধেবেলায়, কিছু করার নেই। আর এই শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি, চলে এসো। আমি কি করে পরাবো? না না, এই কাজটা আমার না, একদম এই না। আপনি পরে রয়েছেন একটা পার্পল কালারের শাড়ি, আর আমি পরিয়ে দিচ্ছি একটা অরেঞ্জ কালারের শাড়ি। খেলাটা আমি বুঝিয়ে দিই? বলো। খেলাটা হলো পূজা অর্চনা। আপনাদের এই হোমকুণ্ডের মধ্যে পাটকাঠিগুলোকে ভেঙে দিতে হবে, তার সাথে সাথে দিতে হবে বেলকার, কলা, ঘি, পানপাতা, বেলপাতা, ব্যাস এইটাই করতে হবে, ঠিক পূজারিনীর মতো করে। যা যতটা সুন্দর হবে, 2 মিনিট সময়ের মধ্যে সে পেয়ে যাচ্ছেন 20 পয়েন্টস, আর এগিয়ে যাচ্ছেন নেক্সট রাউন্ডের দিকে, আর জিতে যেতে পারলে আকর্ষণীয় সেই মোমেন্টো। আর আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে ঠিক এখন, শুরু করে দিন তাড়াতাড়ি। একটু মাপের গন্ডগোল হলে ভেঙে নিতে পারেন আপনার সুবিধা মতো। ছোট দুর্গা আর ছোট শিব ওদিকে ম্যাডক স্কয়ার গেছে। হ্যাঁ, ওরা কত কি খাচ্ছে না, ফুচকা খাচ্ছে, আলুকাবলি খাচ্ছে, শিবটা তো খেয়ে খেয়ে ফেটে যাবে। আর বলো না, আমারও তো খুব খিদে পাচ্ছে। তুমিও খাও। বৌদি কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে, সাজাচ্ছেন, শুধু দেশ লাইন কাঠিটার মধ্যে ফেলবেন না, তাহলে আমাদের বলেছে এই স্টুডিওর লোক বহুত মারা মারবে। ব্যাস, কলা রেডি, একদম বাবা বাবা বাহ, হ্যাঁ একটু ভুল করেছিলেন আবার ঠিক করে নিলেন। বৌদি জানেন, এরপর পদ্ম চলে এসছে। বাহ, খুব সুন্দর।
দেখো 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 দেখবার বিষয় আছে। পুরো রিচুয়ালসটাকে কি অসাধারণভাবে উনি আপনার সময় সময় আর কি বাকি না ওটা না ওটা শুধু শেষ শেষ সময় শেষ। খুব সুন্দর হয়েছে কিন্তু কতটা সুন্দর হয়েছে তখনই বোঝা যাবে যখন ওনার পারফরমেন্সটা দেখব। উনি হোমকুণ্ডকে কিভাবে সাজান সেটাই দেখা। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। বাহ, উনিও রেডি হয়েছিলেন, শাড়ির পরে আর গাড়ি আরো ধরেছে দেখতে পাচ্ছি, যেতেই হবে। বাহ চলুন, এরম সুন্দর করে যদি হোমকুণ্ড মহিলারাই গোছাতে থাকে রোমের মতো তাহলে পুরুত মশাইগুলো কোথায় যাবে তাই ভাবছি। বৌদি পূজোর কাজ করেন? দেখি তো খুব কম। পদ্ম ফুল ফোটাতে অন্তত তো যান। হ্যাঁ চেষ্টা করি। চেষ্টা করেন, চেষ্টা করবেন না, সবকটা কাট ইউজ করতে হবে। হ্যাঁ সবকটা সুন্দর করে সাজাতে হবে, তারপর একটা একটা জিনিস দিয়ে। বাহ, আস্তে আস্তে করছেন কিন্তু বেশ পরিপাটি করে করছেন, এটাই দেখার। বাবা খুব শক্ত কল আছে। ওনার সময় তুলনায় সময় নিয়ে বেশ একটা বড় বিবাদ বাঁধতে পারে, কারণ দুজনেই বেশ পরিষ্কার করে কাজ করছেন এবং সময়ও খুব বেশি লাগছে না। বা 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 কি পড়ে গেল? কিন্তু পদ্ম পড়ে গেছে। পদ্ম পড়ে গেলি বেল না? ঠিক আছে বেলপাতাটা তুলে দিন, বেলপাতাটা পড়ে গেছে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে তুলে দিন। শেষ সময় শেষ, কিন্তু একবারে হয়নি দুবারে হয়েছে, সেটা সবটাই ওনার দোষ কিনা সেটা আমরা ভেবে দেখবো, কিন্তু সময়ের ব্যাপারটা খুব চিন্তা। 1 মিনিট 18 সেকেন্ড এবং 1 মিনিট 22 সেকেন্ড এই দুটো হিসাব দাঁড়িয়েছে। 1 মিনিট 18 সেকেন্ডে কাজ শেষ করেছেন মিতালি, শ্রীমতী নিয়েছেন 1 মিনিট 22 সেকেন্ড, আর 1 মিনিট 18 সেকেন্ড নিয়েছেন আমাদের সুপর্ণা, শ্রীমতী সুপর্ণা নিয়েছেন 1 মিনিট 18 সেকেন্ড। শাড়ির পরে ওনার গাড়ি আরো গড়গড় করে গিয়েছে, যদিও ওনার পদ্মটা একবার পড়ে গিয়েছিল তা সত্ত্বেও উনি 1 মিনিট 18 সেকেন্ডে পুরোটা শেষ করার পরে এখানকার 20 পয়েন্ট চলে যাচ্ছে ওনার ঝুলিতে। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।